এখন দেখবেন প্রবাসের সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আল আইনের লুলু আল মারজান গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম ইয়াহিয়া সাহেব পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সকল প্রবাসী বাংলাদেশিদেরকে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার সালাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রহমান, অ্যাকাউন্ট্যান্ট সাইদুল ইসলাম ও সুপারভাইজার ওয়াসিম আকরাম সহ আরও অনেকে। সকল প্রবাসীদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। লুলু আল মারজান গ্রুপ আলাইন হেড অফিসের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, এজ এ বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে লুলু আল মারজান গ্রুপ 2010 সাল থেকে প্রায় 8 বছর যাবৎ প্রবাসীদেরকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্যাকেজ সার্ভিস দিয়ে আসছে। বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা অনেকটা প্রবলেমে আছি, যেমন আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আমরা আরও করতে চাই, কিন্তু আমরা স্টাফের অভাবে, যে বাংলাদেশ থেকে আমরা স্টাফ নিয়ে আসতে পারছি না। শুধু আমি না, আমার ব্যবসা প্রতিষ্ঠান না, অহরহ বাংলাদেশি বিভিন্ন সেক্টরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের লেবার নিয়ে আসতে পারতেছে না এবং তাদের টেকনিশিয়ান নিয়ে আসতে পারতেছে না, অফিসের স্টাফ নিয়ে আসতে পারতেছে না। এ ধরনের সমস্যাগুলো বাংলাদেশ সরকারকে খতিয়ে এবং ভালো একটি বন্ধন তৈরি করে আমাদের সরকারের সাথে এগুলো সলিউশন করা খুবই দরকার, এবং এগুলো সলিউশন করলে যেভাবে শ্রমবাজার উন্মুক্ত হবে, বাংলাদেশের রেমিটেন্স বাড়বে, ঠিক আমরাও স্বাচ্ছন্দ্যে ভালোভাবে বিজনেস করতে পারবো। আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা যেন খুব দ্রুত এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।